হোসেনকে আর গাছের পাতাগুলি ঝরে পড়ে গেল দেখ
শুনি, আবু যর রাদি আল্লাহ করেন হুজুর আমি দেখেছি আপনি রহমাতুল লিল আলামিন হাম মুবারকের বরকতে কি হয়েছে আমি দেখা, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন আবু যর রে আরে আবু যর যেইভাবে আমি রহমাতুল লিল আলামিন গাছের ডালে হাত রাইখা মৃদু না দেওয়ার কারণে যেইভাবে গাছের পাতাগুলি সমস্ত ধরে গেল আমার উম্মত যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার আমল নামা থেকে এইভাবে গুনাহগুলি ঝরে যাবে। وقال رسول الله صلى الله عليه وسلم
من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءتان براءة من النار وبراءة من النفاق رواه الترمذي والجهاد ولن سبحان الله اللهم صل عليه
اللهم ارحمه ولا يفاد احدكم في صلاته من تبر الصلاه. متفق عليه. ادعو حواذر ولن سبحان الله. নিজের বাড়িতে নামাজ পড়ার চাইতে, বাজারে নামাজ পড়ার চাইতে, জামাতে যদি সে নামাজ পড়ে, আমার আল্লাহ তার নামাজ 25 গুণ বাড়ায় দিবে। তার নামাজের সওয়াব আমার আল্লাহ 25 গুণ বাড়ায় দিবেন। আরেক হাদিস মোবারকে আমার নবী বলেন, ফাদি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লে তার নামাজের সওয়াব আমার আল্লাহ 27 গুণ বাড়ায় দেয়। আমার নবী রহমাতুল্লিল আলামিন
বললেন, ও বান্দারা আমারটা খুশখবর শোনো শোনো, আরো একটা খুশখবর, যেটা হলো মালা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মান কাযারা সালাতা, কোন বান্দা যদি এক ওয়াক্ত নামাজ আদায় করার পর পরের ওয়াক্ত নামাজের নিয়ত করে ওই ওয়াক্ত আজানের অপেক্ষা করে, তাইলে এই নামাজ থেকে ওই নামাজ যে সময়টা এই পুরা সময় একাধারে নামাজ পড়লে যে সওয়াব পাইতো, আমার আল্লাহ তারে ওই পরিমাণ সওয়াব দান করবে। মুতাফাকুন আলাইহি, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি বড় ওই ব্যক্তিকে তোমরা ইমাম নিয়োগ করে জামাতে নামাজ আদায় করবা। তবে হ্যাঁ, এই জায়গায় বুঝার একটা বিষয় আছে, অনেক সময় দেখা যায় অনেক মুরব্বী বাবা এলেন কালাম তেমন কিছু নাই কিন্তু বয়সে মুরব্বী, আমার নবী কিন্তু সেই মুরব্বীর কথা বলেন নাই, আমার নবী বলেছেন যে ব্যক্তি এলেমের দিক থেকে বড়। এই ব্যক্তির মধ্যে তোমরা তোমরা এই তোমাদের পুরা দলের মধ্যে এই বড় ব্যক্তিরে দেখা নামাজের ইমামতি করাইবারে কন্যা সুবাহ। মুসলমানদের দল আর যে ব্যক্তি মুসলমানদের দল থেকে সরে গেল
বলেন
মহিলাদের জন্য উত্তম মসজিদ হইল তার নিজের একান্ত ঘর। মহিলার নিজের একান্ত ঘর, এটা হলো তার জন্য উত্তম মসজিদ। বলছেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, জামানে মসজিদে আসতে নিষেধ নাই, জামাতে মসজিদে সে নামাজ মহিলারা পড়তে নিষেধ নাই, কিন্তু উত্তম হইল নিজের ঘরে নিজের রুমে নামাজ করা। আমার নবী বলেন ওইটা হলো তার জন্য উত্তম মসজিদ। হে কন্যা সুবহানাল্লাহ। বিশেষ করে মা বোনদেরকে জানাই দিবেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন মহিলারা বাড়ির বাড়িতে নামাজ আদায় করার চাইতে বাড়ির ভিতরে নামাজ আদায় করা উত্তম। মহিলাদের জামাতে নামাজ পড়া এবং একাকী নামাজ পড়ার পার্থক্যটা বয়ান করে দেই। শুনেন, জামাতে নামাজ পড়লে কি পাইবো আর একাকী নামাজ পড়লে কি পাইবো, এই সম্পর্কে আমার নবী তাইলামী শরীফের একটা হাদিস শরীফ, তাইলামী শরীফের দ্বিতীয় খণ্ড 389 পৃষ্ঠায় আমার নবী রহমাতুল্লিল আলামিন বয়ান করেন, ওয়া আনিল উমারে রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতুল মাতাতি তাফদুল আলা সালাতিহা ফিল জামি'ই 25 দারাজাতান, রাওয়াহু তাইলামী উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মহিলারা জামাতে নামাজ পড়ার চাইতে একাকী নামাজ পড়া উত্তম, কারণ হইল মহিলারা যদি একাকী নিজের হুজুরায় নিজের ঘরে নিজের বেডরুমে সুন্দরভাবে নামাজ আদায় করে, তার এক রাকাতের বিনিময় আমার আল্লাহ 25 রাকাতের সওয়াব দিবেন। 25 গুণ সওয়াব। যদি ঘরে পড়ে আর আমরা যদি যায় জামাতে মসজিদে পড়ি তাহলে আপনার বাড়ির মধ্যে পর্দার আড়ালে থাকা, নিজের হুজরায় নামাজ আদায় করবে, নিজের ঘরে নিজের শোয়ার করে নিজে বিছানা করে সুন্দর করে নামাজ আদায় করবেন। কেননা আমার নবী বলেছেন আপনি যদি নিজের শোয়ার করে বিছানা করে সুন্দরভাবে মাটিতে যায় নামাজ বিছায়া অথবা বিছানা বিছায় আপনি যদি নামাজ পড়েন, আমার নবী বলেন আপনার আমল নামায় 1 রাকাতে 25 রাকাতের সওয়াব দেওয়া হবে। কষ্ট হচ্ছে আপনাদের?
হচ্ছে না। আমি দেখেন যে আমরা নির্দিষ্ট সময়ের তুলনা হলে আমাদের আলোচনা হয়, আর বাইরের থেকে এমন অনেক মানুষ আছেন অনেকে আমি শুনছি যে এরকম কথাও বলে, আমরা বেলে দিনের পনেরো তিনটা পর্যন্ত বেলে দাওয়ালে করি। আচ্ছা না, এটা তো নাউজুবিল্লাহ করবেন, এটা তো আলহামদুলিল্লাহ করবেন। বুঝুন কেন, কারণ দাওয়ালিতে আল্লাহ আল্লাহ রসুলের যে গান, ওই গানের নাম হইল কাওয়ালি। আমরা আল্লাহ আল্লাহ রসুলের শান মান বয়ান করি, বর্ণনা করি, আমরা শান মান গাই, আমরা কাওয়ালি করি। এটা সবের কাজ না, গুণের কাজ। কিন্তু যে কইছে হ্যাঁ তো খুব গর্বিত মুখে করে কইছে, বুঝছ না? আল্লাহ তারেও বুঝার টপিক দেখ তোর করা। আর মিয়া জিন্দেগিটা তার নবীর গুণগান করে বাদ করে দেন না, জিন্দেগি সার্থক কিন্তু এবাদতের সওয়াব ফেরেশতারা লিখতেই